আসসালামু আলাইকুম, W3 টপার ফ্রিল্যান্সিং একাডেমিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দিগন্ত হাসান রুবেল, আমরা আজকে মার্ট ফ্রি ও কমার্স মার্কেট প্লেস ওয়ার্ডপ্রেস থিম, এই থিমটি দিয়ে একটি কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট তৈরি করা শুরু করব। আমি শুরু করব এজন্য বললাম যে এটা আসলে একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করা সম্ভব না। পার্সোনালি আমি যখন এই ভিডিওগুলো তৈরি করে থাকি তখন আমাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়, সেটি হচ্ছে ভিডিওগুলোর আসলে ব্যক্তিকাল কেমন হচ্ছে, কারণ যদি ভিডিওগুলো ডিউরেশন অনেক বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আসলে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলে ভিডিওগুলো দেখে প্রপারলি প্র্যাকটিস করতে। দ্যাটস ওয়াই আমরা সম্ভবত ওকমার্সের এই সেশনে আমাদের প্রায় হচ্ছে যে 4 থেকে 5টি ভিডিও করা লাগতে পারে মার্ট ফ্রি থিমটি দিয়ে একটি কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে। বর্তমান সময়ে বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশে ই কমার্স ভিত্তিক বিজনেসের চাহিদা প্রচুর পরিমাণ বেড়ে চলেছে। বিশেষ করে বাংলাদেশের কথা যদি বলি, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে যারা অ্যাপ কমার্স এবং ই কমার্স বিজনেসের দিকে ঝুঁকছে। আমরা যদি প্রপারলি মার্ট ফ্রি থিমটি দিয়ে কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট তাদেরকে তৈরি করে দিতে পারি, এখানে কিন্তু আমরা লোকালও আমাদের জন্য বিশাল পরিসরে বিজনেসের সুযোগ রয়েছে। সে বিষয়গুলি নিয়ে আমরা পরবর্তীতে আসব, তবে মার্ট ফ্রি থিমটির ফিচার সম্পর্কে আমরা প্রথমেই একটু দেখে নিই। এই মার্ট ফ্রি থিমটির মার্কেট থিম ফরেস্ট মার্কেটে এটার প্রাইস হচ্ছে $59 এবং এখানে হচ্ছে এই যে মার্ট ফ্রি থিমটির নতুন যে আপডেট এসেছে সেটা হচ্ছে এই থিমটিকে এলিমেন্টর দিয়ে কমপ্লিটলি এডিট করা যায়। ওকে, তারপর আমরা আরেকটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি যে এই থিমটি যারা তৈরি করেছে তারা থিম ফরেস্টের এলিট অথর এবং সেল হয়েছে এ পর্যন্ত 7063। এবং এখানে আরেকটা যে বিষয় আমি এখানে বলবো সেটা হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে এখানে যে আইটেম রেটিং দেওয়া আছে এখানে প্রায় 1905টি কমেন্টস আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে 250 রেটিং আছে, 4.85 হচ্ছে এটার অ্যাভারেজ স্টার রেটিং। দ্যাট মিন্স বোঝাই যাচ্ছে যে এই থিমটি অত্যন্ত ভালো একটা থিম। দ্যাটস ওয়াই আমরা আমাদের ওকমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য এই মার্ট ফ্রি থিমটাকে সিলেক্ট করেছি। এই মার্ট ফ্রি থিমটি দিয়ে আমরা কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট তৈরি করে থাকব। তো প্রথমেই আমি চলে আসলাম আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। এই মার্ট ফ্রি থিমটির প্রিমিয়াম থিমটি আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। এই মার্ট ফ্রি থিমটি আমরা যদি মার্ট ফ্রি থিমটিকে প্রথমেই হচ্ছে আমাদেরকে আপলোড করে নিতে হবে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে। আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গিয়ে আমরা এই থিমটিকে আপলোড করব। আমরা অ্যাড নিউতে ক্লিক করে এই থিমটিকে আপলোড করব। আজকে আমরা বেশ কিছু চমৎকার বিষয় দেখব যে আসলে এই থিমটি আমরা প্রথমে আমি এখানে ডাউনলোডে চলে যাচ্ছি। ডাউনলোডের পর এখানে আমি ডাউনলোড করার পর এটাকে আনজিপ করে রেখেছিলাম, ভিতরে চলে যাচ্ছি এটার মার্ট ফ্রি প্যাকেজ। এই মার্ট ফ্রি প্যাকেজের মধ্যে আসার পর এখানে বেশ কিছু বিষয় দেখা যাচ্ছে, এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। এটা হচ্ছে চাইল্ড থিম, এটা হচ্ছে মেইন থিম মার্ট ফ্রির, আর এটার ভিতরে বেশ কিছু প্লাগইন আছে এবং এই প্লাগইনগুলোর পাশাপাশি এখানে ডকুমেন্টেশন ফাইল আছে, ডেমো ডাটা আছে। যাই হোক, আমরা সেই বিষয়গুলোর দিকে যাব না, আমাদের প্রথম কাজ হচ্ছে এই মার্ট ফ্রি থিমটাকে আপলোড করা। আমরা ইনস্টল নাওতে ক্লিক করলাম, এই থিমটি অলরেডি 10% প্লাস এটা আপলোড হয়ে গেছে। এটা আপলোড হচ্ছে, একটু সময় লাগতে পারে। আমরা তার মধ্যে মার্ট ফ্রি থিমটির আরও বেশ কিছু ফিচার দেখে আসি, যেমন এটার লাইভ প্রিভিউতে ক্লিক করলাম। তো লাইভ প্রিভিউতে ক্লিক করার পর আমরা এই থিমটির যে ডেমোগুলো আছে সেই ডেমোগুলো সম্পর্কে জানবো। এই মার্ট ফ্রি থিমটিতে প্রায় 10টির মতো ডেমো রয়েছে, যেই ডেমোগুলো বর্তমান সময়ে মার্কেট প্লেসে প্রচুর পরিমাণ চলছে। দ্যাট মিন্স মার্ট ফ্রি থিমটি মোটামুটি বলতে গেলে এটা একটা কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট অলরেডি তারা তৈরি করে দিয়েছে। তারপর হচ্ছে যে আমরা যারা ডেভেলপার আছি এবং যিনি এই থিমটিকে কাস্টমাইজ করে তার ই কমার্স ওয়েবসাইটটি তৈরি করবেন, সে তার নিজের চাহিদা মতো কন্টেন্টগুলো এখানে উঠিয়ে থাকে। তো থিমটি অলমোস্ট এখানে আপলোড হয়ে গেছে, আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। পাশাপাশি এখানে একটু বলে আসি, এখানে মেডিকেল রিলেটেড একটা ডেমো আছে, তারপর কিডস আছে, এদিকে আছে মার্কেট প্লেসের আর বিভিন্ন রকম। এটা আসলে এখানে ফুল উইড বোঝানো হয়েছে পেজের এক পাশ থেকে, মানে স্ক্রিনের এক পাশ থেকে আরেক পাশ, আর এটা হচ্ছে একদম মিডল পয়েন্টটা, এরকম বেশ কিছু বিষয় এখানে দেখানো হয়েছে। তো এখানে আমরা যদি দেখি, মেডিকেল আছে, কিডস আছে, তারপর হচ্ছে অটো পার্টস আছে, আর একটু আমরা যদি এদিকে নিচের দিকে আসতে থাকি এখানে অর্গানিক ফুডের জন্য আছে। যেমন আমরা যদি অর্গানিক ফুডটা যদি এখানে একটু ওপেন করে দেখি, ইলেকট্রনিক আছে, দ্যাট টেকনোলজি আছে,
তার ফার্নিচার, তার মানে হচ্ছে যে আমরা এই কাজটি মানে আমরা যে ই কমার্স ওয়েবসাইট তৈরি করে থাকব যদি রিলেটেড হয়ে যায় সেই ক্ষেত্রে তো আমাদের জন্য খুবই ভালো, রিলেটেড না হলেও সমস্যা নাই, আমরা এটাকে ইউজ করে আমাদের মতো করে আমরা প্রোডাক্টগুলোকে আপলোড করব। আমি দেখিয়ে দিব কীভাবে ভেরিয়েবল প্রোডাক্টগুলো আপলোড করতে হয়। আর পাশাপাশি বলে নিয়েছি যে এই যে অর্গানিক ফুডের আমরা যদি এটা দেখে আসি, এই হচ্ছে অর্গানিক ফুডের কমপ্লিট একটি মার্ড ফ্রি থিমের ডেমো। এখানে উইশ লিস্ট দেখা যাচ্ছে, অ্যাড টু কার্ট দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো প্রোডাক্ট যখন অ্যাড টু কার্ডে ক্লিক করা হবে, যখন এই প্রোডাক্টটি পারচেস করার জন্য অ্যাড টু কার্ডে ক্লিক করা হবে, অটোমেটিক্যালি এখানে এটা 1, 2, 3 এরকম কাউন্ট হতে থাকবে। এখানে লগ ইন রেজিস্টার বাটন আছে, পাশাপাশি এখানে হটলাইন নাম্বারটি দেওয়া যাবে এবং হচ্ছে মেনুগুলো এখানে দেওয়া যাবে। ক্যাটাগরি ওয়াইজ এই প্রোডাক্টগুলো কিন্তু এখান থেকে এইভাবে শো করবে। প্লাস হচ্ছে এখানে একটি সার্চ বার আছে, যে সার্চ বার থেকে বিভিন্ন প্রোডাক্টগুলো খুব সহজেই খুঁজে পাওয়া যাবে। তারপর আমরা যদি আরেকটু নিচের দিকে আসি, এই হচ্ছে এখানে প্রোডাক্টগুলোর শুধু ইমেজ দেওয়া আছে, আমরা যদি একটু আরেকটু যদি নিচের দিকে আসি এখানে দেখা যাবে এই যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলোতে ক্লিক করলে এই প্রোডাক্টগুলোর কুইক ভিউ দেখা যাবে। যেমন আমি যদি এটাতে ক্লিক করি, এই হচ্ছে এটার কুইক ভিউ। তারপর হচ্ছে এই প্রোডাক্টের বিস্তারিত দেখতে চাইলে জাস্ট এখানে ক্লিক করলেই হবে। এই প্রোডাক্টটাকে কমপ্লিটলি পারচেস করার জন্য যত যাবতীয় ফাংশন দরকার সে সমস্ত বিষয়গুলো আমরা এই ওয়েবসাইটের মধ্যে বিল্ড আপ করে থাকবো। তাহলে আর কথা না বাড়িয়ে, যেহেতু এদিকে আমাদের অলরেডি এটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমাদেরকে যেটা করতে হবে প্রথমেই হচ্ছে এই যে বিগিন ইনস্টলিং প্লাগইনসে ক্লিক করে আমাদেরকে এই থিমের সাথে যতগুলো প্লাগইন দেওয়া হয়েছে এই প্রত্যেকটা প্লাগইনকে আমরা ইনস্টল অ্যাক্টিভেট করে নিতে হবে। আমি এখন বিগিন ইনস্টলিং প্লাগইনসে ক্লিক করলাম, দেন আমাকে নিয়ে আসলো এখানে। এখান থেকে সবগুলো প্লাগইন একসাথে সিলেক্ট করার পর প্রথমে এগুলোকে ইনস্টল করতে হবে। প্রথমে আমি ইনস্টল করে নিচ্ছি, অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এটা কিছু সময় নিয়ে থাকে এই প্লাগইনগুলো ইনস্টল হতে, তো কমপ্লিটলি এই প্লাগইনগুলো ইনস্টল হওয়ার পর আমরা আবার এগুলোকে অ্যাক্টিভেট করব। প্রথমে বলে নিচ্ছি এই যে কিরকি, মার্ডফ্রি অ্যাড অন এবং ম্যাটাবক্স, এই তিনটা হচ্ছে রিকোয়ার্ড, অবশ্যই এই তিনটাকে ইনস্টল দিতে হবে, আদারওয়াইজ এখানে কোনো কাজ করা যাবে না। বাকিগুলো হচ্ছে রিকমেন্ডেড। তো এই ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি, যেমন আমার WP বেকারিটা দরকার নাই বিকজ অফ আমি এলিমেন্টর দিয়ে কাজ করব, যেহেতু এখানে এলিমেন্টর পেজ বিল্ডার আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি যদি WP বেকারিটা ইনস্টল নাও দিতাম তাহলে কোনো সমস্যা ছিল না। ওকে, এবার আমি রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইনসে ক্লিক করে আবার সেখানে ফেরত যেতে পারি, অথবা আমি সরাসরি প্লাগইনসে ক্লিক করে ইনস্টল প্লাগইনে ক্লিক করেও এখানে যেতে পারি, যে এই ফাংশনটাতে আমি এখন ফিরে যাচ্ছি। তো রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইনসে ক্লিক করে আবার আমি এখানে ফিরে আসলাম। দেন হচ্ছে এই প্রত্যেকটা প্লাগইনকে আবার আমি এবার অ্যাক্টিভেট করে দেব। তো এই হচ্ছে অ্যাক্টিভেট, অ্যাপ্লাইতে ক্লিক করলাম, প্লাগইনগুলো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্লাগইনগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে, রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করলাম। তো রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা যদি আমাদের তৈরি করা বর্তমানে, অর্থাৎ আমরা যে থিমটি উঠালাম, এই থিমটি উঠানোর পর বর্তমানে এই মুহূর্তে এই মার্ডফ্রি থিমটি দিয়ে আমাদের বানানো বাংলার অর্থনীতি .com/mard, ওকে, এটা হচ্ছে আমার সাবডোমেনটা, আমি আপাতত এটার মধ্যে দেখাচ্ছি, আমি এটাতে কাজ করছি। তো আমি এখান থেকে ক্লিক করে আমি একটু ভিউটা দেখে নিই যে আসলে আমাদের এই মার্ডফ্রি থিমটি উঠানোর পর আমাদের কোনো পরিবর্তন এসেছে নাকি আসেনি। ওকে, এই হচ্ছে এটার প্রাথমিক যে রূপটা আমরা এটা দেখতে পাচ্ছি, যে মার্ডফ্রি থিমটি উঠানোর পর ঠিক এরকম এসেছে। বাট এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো ড্যামো কন্টেন্ট উঠানো হয়নি, অর্থাৎ আমরা এই যে মার্ডফ্রি থিমের মধ্যে যে ড্যামোগুলো দেখতে পাচ্ছি, যেমন এটা হচ্ছে অর্গানিক ফুডের, তারপর আমরা যদি এখান থেকে আরও দেখি, যেমন এটা হচ্ছে মেডিকেলের, আমরা এটা মেডিকেলের জন্য আলাদা কন্টেন্ট দেখতে পারবো। তো এখন আমি যেটা নিয়ে কাজ করব আমাকে আসলে সেটা নিয়েই সেটাই আমাকে প্রথমে আপলোড করতে হবে। তো আমি এখন বর্তমানে যেটা এই যে মেডিকেলের যেটা আছে, ফার্স্ট যেটা দেওয়া আছে ওদের, এটা নিয়েই কাজ করতে চাইছি। এটাতে তুলনামূলক কিছু ফাংশন বেশি আছে, তো এই প্রত্যেকটা বিষয়কে আমি কভার করার ট্রাই করব, যেন আপনারা পরে যখন এটা নিয়ে প্র্যাকটিস করবেন তখন কোনো প্রবলেম না হয়। কারণ আমি ম্যাক্সিমাম ফিচারগুলো এটার দেখিয়ে দিব, সেই ক্ষেত্রে হচ্ছে যেমন এখানে বলি এই যে এখানে যে ফিচারগুলো আছে এগুলো কিন্তু এটাতে নাই, তো সেই ক্ষেত্রে আমি মেইন ডেমোটা দেখাবো, তাহলে আর পরবর্তীতে আপনারা অন্য ড্যামোগুলো ইউজ করতে কোনো প্রবলেম হবে না, বিকজ অফ আমি সবগুলো কন্টেন্টই কভার করে ফেলব। ওকে, এবার হচ্ছে আমাকে এই ড্যামোটাকে ইম্পোর্ট করতে হবে, আমি মেডিকেলের ড্যামোটা ইম্পোর্ট করব। তো মেডিকেলের ড্যামোটা কীভাবে ইম্পোর্ট করব, আমাদেরকে এই মার্ডফ্রি থিমটি নিয়ে কাজ করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে, যে যখন আমরা এই ধরনের ওয়েবসাইটগুলোর কাজ করে থাকব তখন আমাদেরকে অবশ্যই এই থিমের যে ডকুমেন্টেশন থাকে সেই ডকুমেন্টেশনের দিকে একটু নজর দিতে হবে। বিকজ অফ আমরা যদি ডকুমেন্টেশন ধরে ধরে না আগাই সেই ক্ষেত্রে আমাদের বেশ কিছু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
তো আমি এই থিমটির ডকুমেন্টেশনটি খুঁজে নিতে চাই। আমি যদি এখানে এটা সার্চ করি, মার্ড ফুরি থিম ডকুমেন্টেশন, ওকে, এই যে মার্ড ফুরি থিমের যে ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশনটি আমি বের করে নিব, তারপর সেই অনুযায়ী কাজ করব। প্রথমেই হচ্ছে এখানে এটার ইন্ট্রোডাকশন দেওয়া আছে, তো এগুলো আমাদের দেখা দরকার নেই, আমরা সরাসরি ইনস্টলে চলে গেলাম। আমাদের অলরেডি ইনস্টলেশনও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হচ্ছে থার্ড হচ্ছে ডেমো কন্টেন্ট। তো এখানে বলা হয়েছে যে ওয়ান ক্লিক ইম্পোর্ট ডেমো কন্টেন্ট। আমরা যদি একটা মাত্র ক্লিকে এই ডেমোটা যদি ইম্পোর্ট করতে চাই, সেই ক্ষেত্রে ওরা যেভাবে আমাদেরকে এই কাজটা করার জন্য সাজেস্ট করছে, সেই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা ক্লিক করলাম, এখানে একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখেও যারা আসলে আপনারা বুঝতে পারবেন না, তারা সরাসরি ভিডিও দেখে ভিডিও অনুযায়ী এগিয়ে যেতে পারবেন। তো আমি এখানে স্টেপ ওয়ানে এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড, এখানে বলতেছে এস ডাবল ও, এখানে এই যে একটা প্লাগইনের নাম বলেছে ডেমো ইম্পোর্টার প্লাগইন অর গেট। আচ্ছা, এই প্লাগইনটা দিয়ে দিয়েছে যে প্লাগইনটা জিপ আকারে আছে, আমরা এই প্লাগইনসের ফোল্ডারে, হ্যাঁ, প্লাগইনসের ফোল্ডার থেকে এই এটাকে আনজিপ করে বের করে তারপর এটাকে আপলোড করতে বলতেছে, তারপর আরও বেশ কিছু বিষয় বলেছে। তো আমি আসলে জাস্ট এটা একটু দেখিয়ে দিলাম, বাট আমারও তো ব্রেনে আছে যে এটা কীভাবে কী করতে হবে। ঠিক আছে, যাই হোক, এবার হচ্ছে আমি প্লাগইন থেকে অ্যাড নিউতে যাচ্ছি। এটা আমরা আমাদের যে মেইন যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারের মধ্যে গেলে আমরা এই যে প্লাগইনস থেকে ঠিক এই প্লাগইনটির কথা বলা হয়েছে, ওকে, এই প্লাগইনটি সুডেমো ইম্পোর্টার, জাস্ট এটাতে ক্লিক করলাম। আমরা ক্লিক করার পর আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি। এটা ইনস্টল হতে বেশি সময় লাগে না, কিন্তু যখন আমরা ডেমোটা ইম্পোর্ট করব তখন এটা বেশ খানিকটা সময় নিয়ে থাকে, বিকজ অফ ডেমোটা ইম্পোর্টের সময় কোনো ডেটাই সে মিস করবে না, কমপ্লিট ডাটাটাকে নিয়ে আসতে বেশ কিছু সময় লেগে থাকে। তো আমরা এর মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে থাকবো, আর এদিকে ডেমোটা ইম্পোর্ট হতে থাকবে, ওকে। ওকমার্সের সেট আপের জন্য আমাদেরকে বলছে, আপাতত আমরা ওকমার্সের সেট আপ করবো না, আমরা ওকমার্সের সেট আপটা পরে করবো। আর এখান থেকে যেই প্লাগইনগুলো আমাদের প্রয়োজন নাই সেই প্লাগইনগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো কিন্তু আমাদের থিমের সাথে না। যখন আমরা একটা ওয়ার্ডপ্রেস, ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল দিই, তখন প্লাগইনসের মধ্যে দুইটা প্লাগইন ওরা আমাদেরকে রিকমেন্ডেড এই দুইটা দিয়ে থাকে। যাই হোক, তো এই হচ্ছে মার্ড ফুরি থিমটি আমরা অলরেডি ইনস্টল অ্যাক্টিভেট করলাম। দেন হচ্ছে আমরা এটার যে অ্যাসোসিয়েট প্লাগইন আছে সুডেমো ইম্পোর্টার, এটাকেও আমরা ইনস্টল অ্যাক্টিভেট করলাম। তো এবার কাজ হচ্ছে এই সুডেমো ইম্পোর্টার দিয়ে আমাদেরকে ডেমো ডাটা আমাদেরকে এখানে আপলোড করতে হবে, ওকে। তো ডেমো ডাটা আপলোড করার জন্য এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদেরকে আমরা টুলস অথবা সেটিংসে থাকতে পারে, এটা সেটিংসও না, আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাই। ইয়েস, অ্যাপিয়ারেন্সে এখানে হচ্ছে ইম্পোর্ট ডেমো ডাটা, আমরা এই ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করলাম। বলে রাখছি, যদি এই সো ডেমো ইম্পোর্টার প্লাগইনটি আমি ইনস্টল না দিতাম তাহলে এই ফাংশনগুলো আমি পেতাম না, ঠিক আছে। এটা দেওয়ার কারণেই আমি এটা এখানে পেয়েছি। এবার হচ্ছে আমাকে বলতেছে যে আমার ঠিক কোনটা লাগবে। এখানে কিন্তু বেশ কিছু ডেমো ডাটা দেওয়া আছে, আমার যেটা খুশি সেটাই কিন্তু আমি এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। আমার যদি অটো পার্টস রিলেটেড বিজনেস হয় সেই ক্ষেত্রে আমি এটা করব। তো আমি আপাতত মেডিকেলটা নিয়ে কাজ করতে চাইছি, বিকজ অফ এটাতে ফাংশন সবচেয়ে বেশি আছে। এটা হচ্ছে ডেমোটা, এটা হচ্ছে মেইন ডেমো, ওকে। তো আপাতত আমি এটার ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পর এই ডেমো ডাটাটা প্রথমে হচ্ছে সার্ভার থেকে ডাউনলোড হচ্ছে, তারপর ইম্পোর্ট হচ্ছে, বেশ কিছু সময় লাগবে, প্রত্যেকটা বিষয়কে সে পুঙ্খানুপুঙ্খানু রূপে এখানে এসে নিয়ে নিবে, সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, ওকে। আচ্ছা, তারপরেও যে বলে রাখি, যদি কারো কোনো বিষয়, মানে এই বিষয়ে যদি কারো কোনো এরর আসে তাহলে খুব বেশি কনসার্ন হওয়ার কোনো কারণ নাই। আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে সেই সাপোর্ট গ্রুপের মধ্যে পোস্ট করলে আমরা সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান আমি এবং আমার সাপোর্ট টিমের মেম্বাররা সবাই মিলে আমরা দিয়ে থাকি এবং দিব। আর পাশাপাশি আমি আরেকটা বিষয় এখানে বলে রাখি, এই ভিডিওটা আমি যখন রেকর্ড করছি ঠিক এই মুহূর্তে আমাদের গত এখন থেকে আরও প্রায় দুই মাস আগে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি কোর্স আমরা রিলিজ করেছি। এই কোর্সটি বর্তমানে আমি যে ভিডিওটি এই মুহূর্তে করছি, ভিডিওটি এটা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কোর্সটি ভার্সন 7.2 গিয়ে অ্যাড হবে। এই ভার্সন 7.2 অলরেডি অনেকে এ পর্যন্ত আমাদের প্রায় স্টুডেন্ট মিনিমাম প্রায় হচ্ছে যে 1000 প্লাস স্টুডেন্ট এটা নিয়েছে। তো আমাদের সাপোর্ট গ্রুপের মধ্যে এ পর্যন্ত মেম্বারের সংখ্যা আমার এই রেকর্ড করা অবধি মেম্বার সংখ্যা আছে প্রায় 500 মতো।
তো এই সাপোর্ট গ্রুপে যারা আছে তারা এই ভিডিওগুলো পেয়েছে, কিন্তু তাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে রিকোয়েস্টটা হচ্ছে যেন আমরা আমি যেন এই ওয়ার্ডপ্রেসের ওকমার্স ভিত্তিক কোনো বিশেষ কোনো প্রজেক্টের কাজ করে তারপর যেন দেই, সেই ক্ষেত্রে তাদের জন্য অনেক বেশি ইজি হবে। তো যদিও ওকমার্সের ভিডিও সেখানে দেওয়া হয়েছে, তারপরও এটাকে অত্যন্ত সুন্দরভাবে আমি চাইছি যে এই ভিডিওগুলো করে তারপর ওকমার্সের উপর একটি কমপ্লিট সিরিজ আমি প্রোভাইড করব এই ভার্সন 7.2-তে। আর যারা আমার এই ভিডিওটি রাইট নাও এই মুহূর্তে যারা আপনারা দেখছেন, আমি তাদের সবাইকে বলবো যে আপনারা মোটামুটি ওয়ার্ডপ্রেস সম্পর্কে বেশ ভালো জেনে গেছেন এই মুহূর্তে। আপনাদের উচিত হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে কোর্সটি আমাদের আছে সেই কোর্সটি আপনারা কালেক্ট করা। তো অলরেডি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কোর্সটি আমাদের যে স্টুডেন্টরা আছে তাদের মধ্যে প্রায় হচ্ছে কমপক্ষে 150+ হবে, এটা অলরেডি এ পর্যন্ত সেল হয়ে গিয়েছে। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্সটি হচ্ছে এমন একটি কোর্স, আপনি এই যে রানিং যে কোর্সটি করছেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কোর্স, এই কোর্সটি দিয়ে যদি আপনার আর্নিং প্রত্যেক মাসে 20,000 টাকা করা সম্ভব হয়, তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনাকে কমপক্ষে 4 গুণ বেশি আর্নিং এনে দিতে সক্ষম। বিকজ অফ যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে অনেক ভালো জানে তারা কিন্তু মার্কেট প্লেসে খুব বেশি ভালো করে থাকে, বিকজ অফ এই যে ওয়েবসাইট বা ওয়েব ইন্ডাস্ট্রি, এই ওয়েব ইন্ডাস্ট্রিটা কিন্তু দাঁড়িয়ে আছে অনেকটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরে ভিত্তি করে। বিকজ অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনার ওয়েবসাইটকে কেউ যদি গুগলে সার্চ করে রিলেটেড কোনো কিছু লিখে, যেমন আমরা এটা মেডিকেল বিভিন্ন ইকুইপমেন্ট দিয়ে এটা তৈরি করছি, যদি মেডিকেল ইকুইপমেন্টের কারো প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে সে যদি গুগলে সার্চ করে আপনার এই ওয়েবসাইটটিকে কিন্তু সেখানে শো করবে। তাহলে বুঝতেই পারছেন একদম গুগলে ফার্স্ট পেজে শুরুর দিকে 2, 3, 4, 5, 6 নম্বর র্যাঙ্কিংয়ে শো করবে, এটা কী পরিমাণ ইম্পর্ট্যান্ট। পুরো পৃথিবী থেকে কিন্তু এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরে প্রচুর পরিমাণ হচ্ছে যে ট্রাফিক থাকে ক্লায়েন্টদের, তারা তাদের ওয়েবসাইটগুলো যখন ডিজাইন ডেভেলপমেন্ট শেষ হয়ে যায় তখনই তারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটি করিয়ে নিতে চায়। তো আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে ম্যাক্সিমাম 15 দিন লাগবে বা 20 দিন অথবা 1 মাস লাগবে, এটা হচ্ছে বেসিক শিখাটা। তারপর আপনি ধীরে ধীরে এটা যত দিন যাবে তত আপনার স্কিল ডেভেলপ হবে, সেটা আপনার 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরও লাগতে পারে। যেমন এখন যে কোর্সটি করছেন এটা আপনার হয়তো 1.5 মাস, 2 মাস, 3 মাসে আপনি ভালো শিখছেন, তারপর আপনি আরও অনেক বেশি ভালো শেখার জন্য আপনার 2, 3, 4 বছর, 5 বছর সময় লাগবে, ঠিক আছে। যাই হোক, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কোর্সটি আপনারা কালেক্ট করে নেবেন, কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্সটা আপনাদের জন্য খুব খুব বেশি পরিমাণ জরুরি। আমি বারেবারে এই কথাটি আসলে তাগিদ দিয়ে বলার চেষ্টা করছি এজন্য যেন আপনারা কোনোভাবে মিস না করেন, কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কোর্সটি মিস করা আপনাদের উচিত হবে না। যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট জানে তাদের অবশ্যই ওই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কোর্সটি জানা দরকার। সেই ক্ষেত্রে 2টি কোর্স যদি আপনার কালেকশানে থাকে, আপনি যদি এই 2টি কোর্স ভিত্তিক যদি আপনার স্কিলকে আপনি ডেভেলপ করতে পারেন, আগামী 30 বছর অন্তত আপনার প্রফেশনটা নিরাপদ থাকবে, ওকে। তারপর এবার আমি আসি, অলরেডি ডেমো ডাটা ইম্পোর্ট হয়ে গিয়েছে। এবার যদি আমরা এটার ভিউটা দেখি, আমি জাস্ট এখানে রিফ্রেশ করে দিচ্ছি, এই যে আমাদের এই মার্টের যে সাবডোমেনটি আছে, আমি এটা রিফ্রেশ করার পর ওয়াও, চমৎকার একটা ব্যাপার, অলরেডি মার্ট ফ্রি থিমটি দিয়ে আমরা কমপ্লিট একটি ওকমার্স ওয়েবসাইটের ডেমো কিন্তু এখানে ডেমো ডাটাটাকে আমরা ইম্পোর্ট করতে সক্ষম হয়েছি। এখানে কোনো ইরর নাই, একদম কমপ্লিটলি এই থিমটি দিয়ে আমরা এই ডাটাটাকে এখানে ইম্পোর্ট করতে পেরেছি, ওকে। দেখাই যাচ্ছে আমরা এখানে আরও বেশ কিছু ফাংশন এগুলোর সাথে অ্যাড করব, আমরা প্রয়োজনে এখান থেকে আমরা হচ্ছে ডিলিট করে দিব, তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। তো আজকের এই পর্বে আমি আর বেশি এটাকে অনেক বেশি এই কন্টেন্টটাকে ভিডিওটাকে আর বেশি আসলে দীর্ঘায়িত করতে চাইছি না, অলরেডি বেশ কিছু সময় ধরে এটি আমি কাজ করলাম এটাতে। ইনশাল্লাহ এটার পরবর্তী যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আমরা গিয়ে ওকমার্স সেট আপ দিব এবং এই থিমটির কাস্টমাইজেশন সম্পর্কে বেশ কিছু ধারণা নিব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আগামী পর্বের আমন্ত্রণ রইল সবাইকে।